বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, দুনিয়াতে উন্নতি করতে হলে আপনার মধ্যে যে একটা গুণ থাকতে হবে সেটা হচ্ছে চরিত্রবান হওয়া। কারণ চরিত্রবান মানুষকে সবাই পছন্দ করে, যে কোনো ধর্মের মানুষ পছন্দ করে। তেমনইভাবে চরিত্রবান মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসের মধ্যে এ সম্পর্কে অনেক হাদিস আছে, আমি আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ তাবারক তাআলা আপনাকে জান্নাতে হুর দিবেন, কিসের জন্য? যদি আপনি দুনিয়াতে চরিত্রবান থাকেন, আপনার দৃষ্টিকে যদি সংযম রাখেন, যদি আপনার দৃষ্টি কারোর দিকে, কোন নারীর দিকে নিক্ষেপ না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আখেরাতে জান্নাত দান করবেন। এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আর জান্নাতের যে রমণী আপনাকে দিবে আল্লাহ তাআলা, সেই জান্নাতের রমণী সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালাউ আন্না ইমরাতা মিন আহলি জান্নাহ ইতলাআত ইলা আহলিল আরদি লাআযাআত মা বাইনাহুমা ওয়ামালাআতহু রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা। অর্থাৎ জান্নাতের কোনো একজন রমণী যদি দুনিয়াবাসীর দিকে একবার উকি দিত, উকি দিত মানে আকাশ, আকাশটাকে ফাঁকা করে, আকাশটাকে ছেদ করে যদি উকি দিত, তাহলে দুনিয়া সকল বস্তুকে আলোকিত করে ফেলত এবং সুঘ্রাণে পরিপূর্ণ হয়ে যেত। আর তার মাথার উড়না দুনিয়া এবং তার মধ্যবর্তী সকল বস্তু হতে উত্তম। এটা বুখারীর হাদিস। অর্থাৎ জান্নাতের রমণী এত সুন্দর যে তারা যদি আকাশটাকে একটু ছিদ্র করে একবার পৃথিবীতে তাকাইতো, তাহলে পৃথিবী আলোকিত হয়ে যেত, তাদের সৌন্দর্যে পৃথিবী আলোকিত হয়ে যেত এবং তাদের শরীরে এত সুঘ্রাণ আছে, ওই ঘ্রাণে পৃথিবী এবং তার মধ্যবর্তী স্থান পরিপূর্ণ হয়ে যেত। তো এটা বুখারীর হাদিস। তো এত সুন্দর রমণী কাদেরকে দেওয়া হবে? যারা দুনিয়াতে নিজের লজ্জাস্থানকে, নিজের দৃষ্টিকে অবনত রাখবে, অবনত রাখবে মানে সংযম রাখবে। ঠিক আছে, এই কথাগুলো এই জন্য বলছি, বর্তমানে মানুষের চরিত্র খুব হনন হচ্ছে। আজকাল 12-13 বছরকার নারী পুরুষ এক অপরের সঙ্গে অবাধে বসে গল্প করছে, হাসি ঠাট্টা করছে, মেলামেশা করছে, প্রেম করছে, ভালোবাসা করছে, এসব করছে। মানে ছেলেরা গার্লফ্রেন্ড বানাচ্ছে আর মেয়েরা বয়ফ্রেন্ড বানাচ্ছে, আর এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন দেখুন, বলছেন, ইয়া আলী লা তুসবিউ নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। অর্থ, হে আলী, তুমি অপরিচিতা মহিলার প্রতি বারবার দৃষ্টি ফেলিও না, কেননা তোমার জন্যে প্রথমবার বৈধ হলেও দ্বিতীয়বার বৈধ নয়। এটা তিরমিজিতে হাদিসটা রয়েছে। তো একটা অপরিচিত মহিলার দিকে ইসলাম বলছে একবার দৃষ্টি দিলে সেটা বৈধ আছে, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি দিলে সেটা বৈধ হবে না। এই কথা কে বলছে? আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো বন্ধুরা, কিন্তু আজ কি হচ্ছে, আর স্কুল কলেজের মধ্যে যারা পড়াশোনা করছে, মধ্যে প্রেম ভালোবাসা করছে, বয়ফ্রেন্ড বানাচ্ছে, কেউ গার্লফ্রেন্ড বানাচ্ছে, তো ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। তাই আমাদেরকে আমাদের চরিত্র ঠিক রাখতে হবে। আমাদের চরিত্র যদি আমরা ঠিক রাখি, তাহলে একদিকে যেমন আমাদের কদর হবে মানুষের মধ্যে, অন্যদিকে আল্লাহর কাছেও আমাদের কদর হবে, সম্মান হবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এবং উত্তম চরিত্রের যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম চরিত্র হবে,
আল্লাহর নিকট সে সব থেকে শ্রেষ্ঠ মানুষ বলে গণ্য হবে। চরিত্রবান মানুষকে আল্লাহ ভালোবাসেন এবং চরিত্রবান মানুষই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। আর যারা চরিত্রহীন হবে তারা যেমন আল্লাহর কাছে অপ্রিয়, তেমনি দুনিয়ার মানুষের কাছে অপ্রিয়। আর চরিত্রহীন মানুষেরই সব থেকে বেশি যৌন রোগ হয়, এটা মনে রাখবেন। সকল প্রকার যৌন রোগ কাদের হয়? চরিত্রহীনদের, যারা অবাধে মেলামেশা করে, অবাধে যার যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করে, যার ফলে তাদের এই রোগ হয়, বিভিন্ন রোগ হয়। এই রোগগুলো আল্লাহর অভিশাপ, ঠিক আছে? এর জন্য আমরা যদি চরিত্রবান থাকি, চরিত্রবান হই, তাহলে একদিকে যেমন আমরা দুনিয়াতে আমাদের সম্মান হবে দুনিয়াতে, কারণ চরিত্রবানকে সবাই ভালোবাসে, প্রতিটা ধর্মের মানুষ ভালোবাসে। আর যারা চরিত্রহীন তাদেরকে কেউ ভালোবাসে না, কোনো ধর্মে তাদের স্থান নাই, সবাই তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে। আর চরিত্রহীনদেরকে আল্লাহ তাআলা সব থেকে বেশি ঘৃণার দৃষ্টিতে দেখেন। এ সম্পর্কে আমি তো অনেক ভিডিও তৈরি করেছি, সেদিকে যাচ্ছি না। তো বন্ধুরা, আসুন আমরা চরিত্রবান হই এবং মানুষকে চরিত্রবান রাখি, আর আমাদের দৃষ্টিকে সব সময় নিচে রাখবো, আমাদের কন্ট্রোলে রাখবো। আমাদের দৃষ্টি, আমাদের যৌনতাকে আমরা নিজের কন্ট্রোলে রাখবো, ঠিক আছে? তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতে জান্নাত দান করবেন আর দুনিয়াতে সম্মান দান করবেন, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখন শেষ করলাম, আপনারা শুনতে থাকুন আমার কথাগুলো, আর সামনে আরও অনেক রকম ভিডিও নিয়ে আসবো। আর আপনারা যে যে ভিডিও তৈরি করতে বলবেন, আমি সেই ভিডিও আপনাদেরকে তৈরি করে দিব। ওকে, রাখলাম, ভালো থাকবেন।